ছাত্র জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকায় ফ্ল্যাট বুকিং ও বিক্রি কমে গেছে। বিশেষ করে বিলাসবহুল ফ্ল্যাটের ক্রেতা নেই বললেই চলে। এমনকি অনেক গ্রাহক আগে বুকিং দেওয়া ফ্ল্যাটের কিস্তিও নিয়মিত পরিশোধ করছেন না। এতে ছোট ও মাঝারি আবাসন প্রতিষ্ঠানগুলো আর্থিক সংকটে পড়েছে। কালো টাকা বিনিয়োগের সুযোগ এখন পর্যন্ত থাকলেও এই খাত রয়েছে সংকটে। জানা যায়, দেশের ব্যবসায়ী, আমলা ও রাজনীতিবিদদের একটি অংশ সবসময় আবাসনে বিনিয়োগ করে থাকেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক ব্যবসায়ী ও রাজনীতিবিদ আত্মগোপনে আছেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর আবাসনে কালো টাকা বিনিয়োগের সুযোগ অনেকটাই কমিয়ে দিয়েছে, ফলে বিশেষ ওই গোষ্ঠী বর্তমানে আবাসনে বিনিয়োগ করার ক্ষেত্রে নিষ্ক্রিয় আছে। বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান বলেন, গত দুই মাসে ফ্ল্যাটের চাহিদা কমেছে, তবে উচ্চ মূল্যের বিলাসবহুল ফ্ল্যাটের বিক্রি বেশি কমেছে। অন্যদিকে মাঝারি দামের ফ্ল্যাটের বিক্রি কমেনি, কিছু ক্ষেত্রে বেড়েছে। তিনি আরও বলেন, সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হলে আবাসন খাতের ব্যবসার উন্নতি হবে, টাকার প্রবাহ বাড়লে ফ্ল্যাটের বিক্রিও বাড়বে। তবে ব্যবসায়ীদের সবচেয়ে বেশি চিন্তার বিষয় ড্যাব। গত বছরের আগস্টে ঢাকা মহানগরের জন্য নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাব 2022 থেকে 2035 সাল কার্যকর হওয়ার পরই আবাসন খাতে নতুন প্রকল্পের সংখ্যা কমে গিয়েছে। আগে ঢাকার বেশিরভাগ এলাকায় ভবনের যে আয়তন পাওয়া যেত, সেই তুলনায় এখন পাওয়া যাচ্ছে 60%। ফলে জমির মালিকেরা আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে প্রকল্প করতে আগ্রহী হচ্ছে না। জানতে চাইলে রিহ্যাবের সভাপতি বলেন, আবাসন খাতে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। এই খাতের ব্যবসা বাণিজ্যের উন্নতি করতে হলে ড্যাব সংশোধন করতেই হবে। চলতি মাসে ড্যাব সংশোধন নিয়ে রাজুক চেয়ারম্যানের সাথে আমরা বৈঠক করেছি। তিনি আমাদের কাছে প্রস্তাব চেয়েছেন, আমরা 2008 সালে ড্যাবের মতো ভবনের উচ্চতা চেয়ে সংশোধনের খসড়া চূড়ান্ত করেছি।